আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে। বাকমতে অগ্রসর হওয়ার দাবি ইউক্রেনের সেনাদের। জানাবো, রাশিয়াকে ধ্বংস করতে এবার F-16 যুদ্ধ বিমান পাবে ইউক্রেন, জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরান সৌদি সম্পর্ক ব্যাহত করতে চাইছে ইহুদিবাদী ইসরায়েল, বললেন ইরানের নতুন রাষ্ট্রদূত। আরও জানাবো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ছেড়ে নতুন দল আইপিপি গঠন নেতাদের। এরপর জানিয়ে দিব, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ বললেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের পথে হারছে ইউরোপ। আরও শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়, পাঁচ দিনের সতর্কতা জারি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের প্রেসিডেন্ট বললেন সশস্ত্র বাহিনীর নির্মিত ক্ষেপণাস্ত্র দেখে বিশ্ব হতবাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গুরুত্বপূর্ণ শহর বাকমতে অগ্রসর হওয়ার দাবি ইউক্রেনের সেনাদের। ইউক্রেনের পূর্বাঞ্চল শহরে বাকমতে গত 24 ঘণ্টায় প্রায় 200 থেকে 1100 মিটারের মতো অগ্রসর হয়েছে কিয়েভের সেনারা। ইউক্রেনের ডেপুটি পত্র কাউন্টি টেলিগ্রাম বার্তা এমন দাবি করেছেন বলে আল জাজিরা জানিয়েছে। তিনি বলেছেন, বাকমত অভিমুখে আমাদের সেনারা এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। বাকমতের বিভিন্ন স্থান থেকে গত 24 ঘণ্টায় প্রায় 200 থেকে 1100 মিটার অগ্রসর হয়েছে আমাদের সেনারা। শত্রুরা আত্মরক্ষার চেষ্টা করছে, দখলকৃত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। তবে সেখানে এখনও রাশিয়ার ভাড়াটে বাহিনী অগ্নার গ্রুপের কিছু যোদ্ধা উপস্থিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী। প্রায় 10 মাসের রক্তপাতের মধ্য দিয়ে কয়েক সপ্তাহ আগে ওয়াগনার ও রুশিনাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বাকমত, কিন্তু কিছু অল্পদিনের মাথায় ফের অশান্ত হয়ে উঠেছে বাকমতের আশেপাশ। পশ্চিমাদের পাঠানো ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনারা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা ভিত্তিতে উল্লেখযোগ্য সংখ্যক F-16 যুদ্ধ বিমান পাবে তার দেশ। কিপ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে F-16 যুদ্ধ বিমান পাবে ইউক্রেন, বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলায় F-16 যুদ্ধ বিমান পাবে তার দেশ। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, ততপে আমি খুবই আনন্দিত, আমার একটি সুখের দিন। সাধারণত আমাদের একেবারে এক বা দুটি যুদ্ধ বিমানের জন্য আলোচনা করতে হয়, কিন্তু এখন আমরা একটি উল্লেখযোগ্য অফার পেয়েছি। তিনি আরও বলেছেন, এই চুক্তির জন্য এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন, কারণ তারা F-16 তৈরি করে এবং এখনও কোনো বিবরণ বা সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে গত 17 নভেম্বর যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডস ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান সরবরাহ এবং ইউক্রেনে পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য জেট ফাইটার কোয়ালিশন গঠন করতে সম্মত হয়েছে। এখনো পর্যন্ত এই উদ্যোগ 8টি ইউরোপীয় দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত হয়েছে। ইরান এবং সৌদি সম্পর্ক ব্যাহত করতে চাইছে ইহুদিবাদী ইসরায়েল, ইরানি নতুন রাষ্ট্রদূতের সতর্কবার্তা। সৌদি আরবে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আলী রেজা ইনাইতি সতর্ক করে বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে নতুন করে যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে বিঘ্ন ঘটাতে চাইছে ইহুদিবাদী ইসরায়েল। ইরান থেকে সম্প্রচারিত আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন রাষ্ট্রদূত এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। এর আগে তিনি পরিচয়পত্র সৌদি কর্তৃপক্ষের কাছে পেশ করেছেন। আলী রেজা ইনাইতি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আমাদের অনেক বন্ধুত্ব এবং ভাই স্বাগত জানিয়েছেন, তবে ইহুদিবাদী ইসরায়েলের মতো কেউ কে তেহরান রিয়াদ সম্পর্কে হতাশ, তাদের জন্য এটি অসহ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা এই সম্পর্ক ব্যাহত করতে চায়। তিনি বলেন, তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল এই দেশের মধ্যে গঠনমূলক সহযোগিতা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও সাংস্কৃতিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে আঞ্চলিক নিরাপত্তাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া। ইরানি রাষ্ট্রদূত বলেছেন, এভাবে যদি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে এর কারণে বিদেশি সেনা অঞ্চলে থাকতে পারবে না, তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলো প্রত্যাহার করতে বাধ্য হবে। যখন আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার হবে তখন কেউ তা অব্যাহত বা ব্যাহত করতে পারবে না, অব্যাহত রাখতে হবে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ছেড়ে নতুন দল আইপিপি গঠন নেতাদের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর তাল দল তেহরিক ইনসাফ পিটিআই ত্যাগ করেছেন বেশ কয়েকজন নেতাকর্মী। দল ত্যাগকারী নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন। এ দলের নাম দেওয়া হয়েছে ইস্তেকামী পাকিস্তান পার্টি আইপিপি, এর প্রধান জাহাঙ্গীর খান তারিন।
জাহাঙ্গীর খান তানি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছেন। এ সময় তাকে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, আলিম খান, আলী ইমরান ইসমাইল এবং দলে অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জাহাঙ্গীর খান বলেছেন, দেশকে এই অচল অবস্থা থেকে তুলে আনতে আমরা যৌথ প্রচেষ্টা চালাতে একটি প্ল্যাটফর্মে সমবেত হয়েছি। সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য ইস্যু সমাধানে দেশে একটি রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ ছিলেন জাহাঙ্গীর খান তানি। 2018 সালে পিটিআই নেতৃত্বে সরকার গঠনে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন। সংবাদ সম্মেলনে বলেছেন, দেশে আরো মঙ্গলের জন্য তিনি ভূমিকা রাখতে রাজনীতিতে যুক্ত হয়েছেন। গত 9 মে আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর পিটিআই নেতাকর্মীরা পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে। একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বাসভবনে হামলাও চালানো হয়েছে। এই ঘটনার জের ধরে ইমরান খানের দলের উপর নজিরবিহীন দমনপীড়ন শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। 15,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। 3 ডজনের বেশি সিনিয়র নেতা গ্রেপ্তারের পর মুক্তি পেয়ে ইমরান খানের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন। এখন তারা নতুন রাজনৈতিক দল সামনে আনল। রাশিয়ার সঙ্গে যুদ্ধের পথ বেছে নিয়েছে ইউরোপ। ইউরোপ রাশিয়ার সঙ্গে যুদ্ধের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তাজিকিস্তানের এক ভাষণে এমন অভিযোগ করেছেন তিনি। তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনিশাপাক এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগে ল্যাব্রভ বলেছেন, ইউরোপ রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে যুদ্ধের পথ বেছে নিয়েছে এবং এটি যুদ্ধ যদি হয় তাহলে মস্কোকে অবশ্যই তার লক্ষ্য অর্জন করতে হবে। খবরে বলা হয়েছে, তাজিকিস্তানে রাশিয়ার 201তম সামরিক ঘাঁটি সেনাদের উদ্দেশ্যে ল্যাব্রভ বলেছেন, দেশটির হালনাগাদ করা পররাষ্ট্রনীতি ইউরোপের এই ধরনের মনোভাবকে প্রতিফলিত করে। আমাদের যেভাবেই হোক তাদের ইউরোপীয়দের সঙ্গে পাশাপাশি থাকতে হবে, কিন্তু যদি এটি যুদ্ধ শুরু হয় তবে আমাদের অবশ্যই আমাদের লক্ষ্য অর্জন করতে হবে এবং আমাদের লক্ষ্যগুলো ইউরোপীয়দের তুলনায় অনেক উন্নত। তারা অন্য কাউকে চায় আর আমরা চাই আমাদের নিজেদের, বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ল্যাব্রভের বক্তৃতার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তিনি উল্লেখ করেছেন, রাশিয়ান কর্তৃপক্ষ বিদেশ থেকে আসা উস্কানি বুঝতে পারে এবং কিভাবে অন্যের বিরুদ্ধে লড়াই করা যায় তার একটি উদাহরণ দেখানোর জন্য সবকিছুই করে। আরো শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়, 5 দিনের সতর্কতা জারি। আরব সাগরের সৃষ্টি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বিপর্যয় অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটি গোয়া ও মুম্বাই উপকূলের দিকে ধেয়ে আসছে। বৃহস্পতিবার রাত 8:45 গোয়া থেকে এক দূরত্ব ছিল 900 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। গুজরাটের পূর্ববন্দর জেলায় জেলেদের গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদীবন্দর কর্তৃপক্ষকে দূরবর্তী সতর্কীকরণ সংকেত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD বরাতে সংবাদ মাধ্যম লাই মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি পূর্ব মধ্য এবং পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর অবস্থিত যা উত্তর দিক থেকে ধেয়ে যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তীব্র সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঝড়ের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সমুদ্রের পরিস্থিতি আগামী 3-4 দিনের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 135-145 কিলোমিটার বেগে, ঝড় হওয়া সহ ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে। জেলেদের সমুদ্রে না যেতে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এটি দক্ষিণ পশ্চিমাঞ্চল রাজ্যগুলোর জন্য পরবর্তী 5 দিনের জন্য সতর্কতা জারি করেছে। এর আগে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় বিপর্যয় আরও শক্তিশালী অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরবর্তী 48 ঘণ্টার মধ্যে ধীরে ধীরে আরও শক্তি সঞ্চার করবে এবং এটি আগামী 3 দিনের মধ্যে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে সরে যাবে। সর্বশেষ জানাবো, সশস্ত্র বাহিনী নির্মিত ক্ষেপণাস্ত্র দেখে বিশ্ব হতবাক, বললেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর এক একটা ক্ষেপণাস্ত্র দেখে গোটা বিশ্বই হতবাক হচ্ছে। এই সশস্ত্র বাহিনীর দেশের গর্ব। তিনি আজ এক পূর্ব আজারবাইজান প্রদেশে সফরের সময় কথা বলেছেন। সেখানে তিনি উন্নয়ন বিষয়ক উৎসবের অংশ নিয়ে আরো বলেছেন, ক্ষেপণাস্ত্র তৈরি অবশ্যই গর্বের বিষয়। যারা উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে অর্থাৎ আমাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে আমি গর্ব করি। ইরান সম্প্রতি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোড়ক উন্মোচন করেছে। ইরান সহ বিশ্বের মাত্র 4টি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরোস্পেস ফোর্স এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। এটাকে দেশের জন্য অনেক বড় অর্জন হিসেবে দেখছে ইরানের সব মহল। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আরও বলেছেন, যারা উৎপাদনের সঙ্গে জড়িত তাদের প্রতি সব ধরনের সমর্থন ও সহযোগিতা প্রদানকে সরকার ও সংসদ নিজেদের দায়িত্ব বলেই মনে করে। শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, আইনগত সহযোগিতাও দেবে সরকার। তিনি আরও বলেছেন, ইরানে উৎপাদন বাড়ুক এবং কর্মসংস্থান সৃষ্টি হোক, শত্রুরা তা চায় না। তারা বেকারত্ব এবং পুঁজির সংকট তৈরি করে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে নতজানু করতে চায়, কিন্তু তা সফল হবে না, ব্যর্থ হবে। সূত্র জানাচ্ছে পার্স টুডে।